আমি তো আবার লেখার বাইরে কিছু বলতে গেলেই বেজাল। সিমেন্টের বদলে বালি আর রোডের বদলে বাঁশ দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখবে না। মহামান্য রাষ্ট্রপতি যখন ভেজাল নিয়ে দুশ্চিন্তায় থাকে, তখন সাধারণ নাগরিক হিসাবে আমাদের করণীয় কি সেটি বোধগম্য নয় এবং প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, আমি কে এম নাদিমুদ্দিন, প্রতিষ্ঠাতা পরিচালক লার্ন অ্যান্ড ল একাডেমি, কন্টেন্ট ক্রিয়েটার ল টিভি, আপনাদের সামনে হাজির হয়েছি খাদ্যে ভেজাল নিয়ে। রড সিমেন্টের কথা বাদ দিয়ে খাদ্যের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে বড় দুর্দশা দেখতে পাই এবং এর প্রতিকার এবং কৃষির সাথে কি মেশানো হচ্ছে, আমরা কি খাচ্ছি সেটি আজকে আপনাদের জানাবো। অতি ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য কপার সালফেট মেশানো হচ্ছে শাকসবজি তাজা রাখার জন্য, যা কতটা ভয়াবহ তা কপার সালফেট নিয়ে যদি আপনি একটু তথ্য সংগ্রহ করেন সেটি জানতে পারবেন। রাসায়নিক দ্রব্য কার্বাইড মেশানো হচ্ছে আম লিচু সংরক্ষণের জন্য, যা অতি ভয়াবহ একটি রাসায়নিক দ্রব্য। ফল পাকাতে ব্যবহার করা হচ্ছে হরমোন এবং কীটনাশক। এই হরমোন এবং কীটনাশক আমাদের পাকস্থলিতে গেলে কতটা ক্ষতি হতে পারে সেটি আপনারা অবশ্যই জানেন। তেঁতুলের বিচি গুঁড়ো করে কোথায় কি মেশানো হচ্ছে সেটি কি বলতে পারবেন? আপনি যে অবসাদ কাটাতে এক কাপ কফি খান, সেই কফির সাথে তেঁতুলের বিচি গুঁড়ো করে মেশানো হয়, এবং মরিচের সাথে যে ভয়াবহ রকম ইটের গুঁড়া মেশানো হয় সেটি কারোরই অজানা নয়। চালের সাথে পাথর মেশানো হচ্ছে, যেটি আরও ভয়াবহ আকার ধারণ করছে। অতি ক্ষতিকারক রাসায়নিক হাইড্রো ইউরিয়া সার মুড়ি ভাজার সময় ব্যবহার করা হচ্ছে, এবং এটি আমাদের রক্তের সাথে মিশে যে পাকস্থলীর নানাবিধ ক্ষতি করতে পারে। আরও ভয়াবহ বিষয়টি হল বিদেশি খাদ্যে এবং বিদেশি ওষুধের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ ওষুধের সাথে মেশানো হচ্ছে উত্তীর্ণ রেস্টিকার। এই মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিদেশি শিশু খাদ্য খেয়ে 2007 সালের দিকে 72 জন শিশু মৃত্যুবরণ করে। এটি কত বড় ক্ষতিকর এবং সমাজের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, এটি কারো অজানা নয়। এটি কথা আছে, প্রথমে দর্শনদারী তারপর গুণবিচারী। আমরা সবসময় টাটকা শাকসবজি খাই এবং খেতে পছন্দ করি। এই শাকসবজি টাটকা দেখাতে অতি ভয়াবহ রাসায়নিক দ্রব্য কাপড়ের রং মেশানো হচ্ছে ফলমূল এবং শাকসবজির সাথে। বিষয়টি মানুষকে মেরে ফেলার চেয়েও ভয়ঙ্কর ক্ষতিকর, তাই একেবারে মেরে ফেলুন, ধীরে ধীরে মেরে ফেলার কোনো প্রয়োজন নেই, না হয় আইন সম্পর্কে সচেতন হন। আজকে এর প্রতিকার নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, এদেরকে কীভাবে আইনের আওতায় আনা যায়। 1974 সালে বিশেষ ক্ষমতা আইনের ধারা 25 গ-এর 1 উম উপধারায় বলা হয়েছে, খাদ্যে ভেজাল দিলে বা ওষুধে ভেজাল দিলে এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। যদিও এই আইনটি আমাদের দেশে তেমনভাবে প্রয়োগ করা হচ্ছে না এবং এই আইনের মধ্যে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। 2013 সালে ভোক্তা অধিকার আইনে খাদ্যে ভেজাল দিলে সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এই আইনটিরও অনেক ফাঁক ফোকর রয়ে যায়, তাই এই আইনটিরও যথেষ্ট সংশোধন আনা প্রয়োজন। যুগের সাথে সময়ের সাথে আইনের সংশোধন এনে খাদ্য ভেজাল যদি কোনোভাবে রোধ করা না যায়, সেক্ষেত্রে 16 কোটি 30 লক্ষ ভোক্তার মৃত্যু ধীরে ধীরে নিশ্চিত হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ সবাইকে, আমি কে এম নাদিমুদ্দিন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। আল্লাহ হাফেজ।